26শে জুন, 26শে জুন আন্তর্জাতিক মাদক দ্রব্য বিরোধী দিবস। সেই দিবসে মহানগরে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানে। তারই মধ্যে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন নবদুয়ার, যারা একদিন নিজেরাই দিকভ্রান্ত হয়েছিলেন, পথভ্রান্ত হয়েছিলেন, আজ তারাই এগিয়ে এসে নেশামুক্ত সমাজ গড়তে তারা তৈরি করেছেন নবদুয়ার নামে একটি সংগঠন, যেখানে নেশামুক্তির কৌশল শেখানো হয়। কি করে নেশা মুক্ত জীবন কাটাতে পারে তার জন্য মানসিক শক্তি প্রচুর পরিমাণে তারা বৃদ্ধি করেন। নমস্কার, মই যোগ বৰুৱা, নবদুৱাৰ ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰৰ পৰা। আজি 26 জুন এণ্টি ড্ৰাগ ডে নবদুৱাৰ ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰৰ এটা প্ৰচেষ্টা। উদ্দেশ্য এটা ড্ৰাগ ফ্ৰী ছ'চাইটি, আৰু বিশ্বাস এটা ড্ৰাগ ফ্ৰী ছ'চাইটিৰ গঢ়ি তোলাৰ কাৰণে আপোনালোকৰ সহযোগিতা। আজ এই দিনকে সামনে রেখে তারা এক সজাগতা শিবিরের আয়োজন করেন। লালগঞ্জ থেকে সেই সজাগতা র্যালি গিয়ে পৌঁছায় ফাটাশিল আমবাড়ি থানা। ফাটাশিল আমবাড়ি থানার পুলিশের সঙ্গে তাদের এক সৌহার্দ্যপূর্ণ আলোচনার পর তারা ফিরে আসেন। তারা বিভিন্ন লোককে লিফলেট বিলিয়ে ড্রাগস এক ব্যাধি এবং ড্রাগসের সেবন বন্ধ করার জন্য এবং নেশামুক্ত সমাজ তৈরি করার জন্য তারা আবেদন রাখেন।